অভিবাসন নিয়ে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান খোঁজার এই অনুষ্ঠান অভিবাসীর আদালত বিভিন্ন মানুষ তাদের ভাগ্য সন্ধানে পাড়ি দেন বহু দূরের পথ কিংবা দিতে চান অথচ সঠিক তথ্য না জানা কিংবা প্রতারণার শিকার হয়ে পড়তে হয় বহু দুঃখজনক পরিস্থিতিতে এমন সব মানুষের জীবনে নানা করুণ ঘটনা আর তার সমাধান খোঁজার চেষ্টা থাকে আমাদের প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানাতে আমাদের সাথে আছেন আজকে জনশক্তি কর্মসংস্থান বোরো বিএমিটির পরিচালক আতাউর রহমান এবং টাঙ্গাইল জজকোটের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকে এই অনুষ্ঠানে আমরা বলছিলাম যে আমরা অভিবাসন প্রত্যাশী বহু মানুষের কিংবা সেই সংশ্লিষ্টদের সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে এমন তিনজন আছেন আজকে সেটেই প্রত্যাশী ভুক্তভোগী আছেন মোহাম্মদ মুক্তার আলী নজরুল ইসলাম এবং মোহাম্মদ রেজাউল করিম তাদের কাছ থেকে আতার রহমান আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রথম এসেছেন সুতরাং আপনার কাছে আসব বক্তব্য জানতে এবং সমাধান নেবার চেষ্টা করে তবে তার আগে আমি একটু মুক্তার আলীর কাছে যেতে চাই তার ক্ষেত্রে কি ঘটেছিল মুক্তার আলী কেমন আছেন আপনি ভালো আছেন

জ্বালাতে করে দুই নম্বরের ভাবে পাসপোর্ট বানাইলো নেপালি নাগরিক বানিয়ে দিয়েছে আচ্ছা নেপালি নাগরিক বানাই দিয়ে হেরা যেদিনকে আমার ফ্ল্যাট দিল সেদিনকে এমন যে আমার টাকা থেকে এমন দিল হইলো পাসপোর্ট টিসা সব কিছু দিছে আমি বললাম যে আমি নেপালির নাগরিক যাব না আমাকে বলল যে এই নেপালির নাগরিক নাগুলি হালা তোমার টাকা বললো মারি যাবে টাকা মারি যাবে আমি সেজন বাধ্য হয়ে তারপরে আমি গেছি যাওয়ার পরে কাতার যায় হেরা মনোরঞ্জিত আমাকে মালিকের কোনো খুশ নাই আমি উন থেকে গেছিলো এয়ারপোর্ট থেকে বাইরে যে হেরা দশ দিন আস্তে আস্তে ঘুরছি ঘোরার পরে মুড়ছি মুড়ছি থাকার পরে থাকছি কোনো খাওয়া খাদ্য নাই খা না খা না খেয়া খেয়ে তাহলে থাকার পরে তার পুলিশের কাছে ধরা দিছি ধরার পরে তাহলে পুলিশে আমাকে পাড়ায় দিল নেপাল নেপাল হ্যাঁ নেপাল আসার পরে তারপরে আমাকে এই নেপালে এয়ারপোর্টে ধরার ধরলো পুলিশে পুলিশে ধরার পরে তারপর আমি সাতাশ দিন জেল খাটার পরে তারপরে বাংলাদেশ থেকে তিরিশ হাজার উনত্রিশ হাজার টাকা নিয়ে তারপরে এটা আমরা আমি এই উপযুক্ত দালালের উপযুক্ত বিচার চাই আর আমার টাকা এটা চাই আপনি যে কথা বলছিলেন তার নাম কি নাম সামাদ সামাদ দালাল তাকে কি এখন বাংলাদেশে আপনি খুঁজে পেয়েছেন বাংলাদেশে আছে আমার বর্তমানে আছে যে এই গাওয়ের মানে সে কি এই বিষয়গুলোর সম্পর্কে এখন কোন রকম সারা দিচ্ছে না মানে সারা দিচ্ছে না

ভিজিটিং থাকে বা কোনো ঠিকানা থাকে তাহলে খুব দ্রুত আমাদের একশন নিতে সহজ হবে কোন প্রমাণ চাচ্ছেন প্রমাণ হলে সুবিধা হবে আর আপনি টাকা লেনদেন করেছেন সেখানে কোন রশিদ বা আছে কিনা কিন্তু কোন বাউসার আপনাকে দিয়েছে কিনা আমাদের জন্য অসুবিধা হয় ওদেরকে ডাকার পরে অনেক ক্ষেত্রে অস্বীকার করে যাই হোক অসুবিধা না আপনি আমাদের এখানে আগামীকাল দেন আমরা সেই ব্যবস্থা নেব সাধারণত এইসব ক্ষেত্রে কি ঘটে থাকে মানে এই সমাধানটা হ্যাঁ এর সমাধানটা হলো আমরা প্রথমেই যে অসুবিধার সম্মুখীন হই কোনো টাকার রসিদ আমরা পাই না কোনো ব্যবস্থার না অনেক ক্ষেত্রে কোনো সাক্ষী পাওয়া যায় না এরপরও আমরা কিন্তু ওদেরকে ডেকে মুখোমুখি করি করে এটার সমাধান আমরা দেবই এবং কোনো কিছু আনটাস অবস্থা আমরা রাখি না তবে সহায়ক হয় যদি কোনো বাউচার থাকে তাৎক্ষণিকভাবে আমরা সেটা আদায় করে দিই আর না থাকলেও আমরা কিন্তু বসে থাকব না আমাদের যা যা অন্যান্য মেকানিজম আছে 2013 সালের যে বিভাষ আইন সেই অনুসারে আমরা অগ্রসর হব আপনার এর সমাধান হবে এই ক্ষেত্রে এই ধরনের কিছু হলে আমরা সেটা এনটারটেইন করি এবং এটা সমাধানও দিয়ে থাকি এমএমডি থেকে আমি চাই উইকড হোম্যান কাছে যেতে চাই মুক্তারালীর যে বিষয়টি ঘটেছে আমরা প্রতারণার একটা নতুন দিক দেখলাম যে বাংলাদেশী নাগরিককে নেপালি বানিয়ে তাকে পাঠানো আবার যেটি হয়ে থাকে কাতার থেকে নেপালে পাঠিয়ে দেন মানে তার হেনস্থা কয়েক দফায় ঘটেছে সেক্ষেত্রে আইনগত কোনো ব্যবস্থা রয়েছে কিনা একটি রয়েছে সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে যথাযথ ভাবে উনি আবেদন করতে পারেন আর আইনের স্বর্ণাপূর্ণ হতে পারেন কিনা টাকাটা ফেরত নেওয়ার জন্য শোহন ভাই আপনাকে ধন্যবাদ সেই সাথে যেহেতু পরিচালক হিসেবে আজকে নতুন আসছেন জনাব আতুর রহমান স্যারকে ধন্যবাদ আসলে এই এইখানে মুক্তার আলী ভাই সম্পর্কে একটু আমি বলবো স্যারের এই কথার থেকে সূত্র ধরে সেটা হলো আসলে বিএমইটিতে কোনো অভিযোগ উনি এখন পর্যন্ত দায়ের করেন নাই আচ্ছা অর্থাৎ এই যে রামরু যাদের সৌজন্য আমরা এখানে বসে কথা বলছি আসলে ওই রামরুর কাছে হয়তো কোনোভাবে উনি জেনে রামরুর কাছে প্রথমে অভিযোগটা আনায়ন করছে আর রামরুই তাকে এখানে নিয়ে আসছে যে হয়তো আমাদের এই ফোরামে কথাগুলো বললে দ্রুত একটা সমাধান হবে শোভন ভাই আপনি আসলে সত্যি বলছেন যে মুক্তার আলী ভাইয়ের ক্ষেত্রে অর্থাৎ প্রতিটা স্টেফে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে এই প্রতারণার কারণে আসলে যদিও এখানে যে প্রতিকারটা যখন সুনির্দিষ্টভাবে আমাকে প্রশ্ন করেন তখন আমি একেবারে স্পষ্ট যেটা বলবো সেটা হলো একত্রিশের ক এবং ঘ ধারার প্রতারণা অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই আইন অথবা বিধির বিধান লঙ্ঘন করে কাউকে বিদেশ প্রেরণ করে অথবা বিদেশ পাঠানোর চেষ্টা করে অথবা প্রলুব্ধ করে তাহলে পরে এইটা একত্রিশ ধারার বিধানটা ভঙ্গ করার কারণে তার বিরুদ্ধে স্পেসিফিক অর্থাৎ ফৌজদারি একটা মামলা হতে পারে আর টাকাটা আদায়ের জন্য আমরা যেটা বলবো আঠাশ ধারার বিধান অনুসারে একটা দেওয়ানি মোকদ্দমা আর সেই সাথে বিএমইটিতে তো একচল্লিশ তেতাল্লিশ ধারার অভিযোগ দায়ের করতে এখানে যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের জ্ঞাতার্থে আমি যে কথাটা অত্যন্ত বিনয়ের সাথেও উপস্থাপন করতে চাই মুক্তার ভাইয়ের কাছে কয়েকটা প্রশ্ন কিন্তু স্যার করছে যে আপনার কাছে টাকা যে দিছেন আপনাদের কোনো রসিদ আসছে কিনা বা যে কোন রিক্রুটিং এজেন্সিটা পাঠালো সেটার কোনো কোনো উত্তর কিন্তু তার কাছে নাই আমি অত্যন্ত বিনীতভাবে যারা দর্শক এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন তাদের গ্রেতার্থে বলবো যে আপনারা যখনই সিদ্ধান্ত নেবেন যে বিদেশ যাব আপনার পাসপোর্টটা নিজ দায়িত্বে করবেন সেখানে নামটা ভুল হলো কিনা বাবার নাম গ্রামের নাম সেটা দেখে নেবেন সেই সাথে আপনার যে দায়িত্বটা সেটা হলো যে বিএমইটি থেকে ক্লিয়ারেন্স নেওয়াটা আপনি যে যথাযথ যে প্রক্রিয়াগুলো তাকে জানতে হবে মানতে হবে এবং কিন্তু মানে অ্যাডভোকেট আমরা কিন্তু প্রায়শই দেখি মানে যথাযথ প্রক্রিয়া মেনে চললে তো আর এখানে আসতে হতো না কিংবা এখানে তাকে অভিযোগের মানে তাকে প্রতারণার শিকারও হতে হতো না আমার কাছে আমার যেটি জানার যে এই যে না জেনে যেমন উনি এত বড় প্রতারণার শিকার হওয়ার পরও কিন্তু বিএ মিটি কিংবা সরকারের যে যত যত কর্তৃপক্ষের কাছে তার কাছে যাননি শুরুতেই জাননি এখনো জাননি এটি তো মানুষের এক ধরনের না জানার ফল এই সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে মানে সরকারের তো নিশ্চয়ই একটি দায়িত্ব রয়েছে গণমাধ্যম বলুন যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা একভাবে চেষ্টা করছেন এই সচেতনতা বাড়ানো যাচ্ছে না কেন মানে এখনো কোথায় ঘাটতি থেকে যাচ্ছে বারবার হ্যাঁ থ্যাংক ইউ সেটা হলো আমরা আমি নিজে যখন অ্যাডমিনের দায়িত্বে ছিলাম আমরা অনেকবার প্রি বিষয় বলতে কিছু না আমরা অনেকগুলো দৈনিক দিয়েছি সেটা আসলে ট্যুরিস্ট বিষয়কে তারা এটা ভিন্ন আঙ্গে কি ভিন্ন নামে দিয়ে এটা প্রতারণার একটা কৌশল আমি বলব এই জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবেই সেই জন্য আমি এই যারা দেখছেন এই এখন এই আমাদের অনুষ্ঠানে আমি সবাইকে অনুরোধ করব। যে প্রি বিষয় বলতে কিছু নাই আপনারা যেটাতে যে বিষয়টা আসবে এটা দেখবেন যে আসলে সেটা কিসের জন্য সেটাকে এমপ্লয়মেন্ট বিষয় কিনা একটা হলো সবাইকে বলবো যে আমরা অনেক নিউজ দিয়েছি এটা অনেকে পড়ে না আর প্রতি মুহূর্তে আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে বিভিন্ন এটা আছে এটা অনেকে হয়তো যারা হয়তো ওখান থেকে ওটা দেখে নাই কিন্তু আমাদের সব সত্তর যে টিডিসি আছে আমাদের সবগুলোতে ক্যাসেট দেওয়া আছে ওরা

প্রচার হয়েছে সেটা বাংলাদেশের জন্য না কিন্তু কিছু স্বপ্ন দেখে ফেসবুকে যা পেপ খুলে এই সংবাদ প্রচার করতেছে আমি জাপান চাই আমি জাপান চাই শত শত আমি কমপক্ষে তিরিশটা দেখছি এবং যমুনা চিনি আমি কোনো দিয়েছিলাম যদি তারা এরকম ভাবে দুঃখ তোর বাংলাদেশের জন্য সেটা না

আমি মালয়েশিয়ার দলাম এক দলের কাছে আমাদের আর আর মানুষ শুধু আমি একাই ন প্রায় এক জন লোক ছিলাম মালয়েশিয়া এবং খাতারের

মতো করে নেওয়া হয়েছিল আমাদেরকে আর পাঠানো হয় নাই আমাদের কাছ থেকে মানে টিকিট সহকারে আমাদের আমার কাছে যে ও আমাদের করানো হয়েছিল মানে সেই সময়টি তাও আপনার প্রায় দুই আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে আপনি প্রতিকার জানতে চান মাহমুদুল ইসলাম ধন্যবাদ প্রশ্নের জন্য আমাদের এখানে আছেন আতাউর রহমান অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এই দুইজনের আহ সমস্যার ক্ষেত্রে কি কি সমাধান হতে পারে তবে একটি বিরতির পরে আমরা বিরতির পরে ফিরে এসে এদের প্রশ্নের উত্তর জানবো এবং নজরুল ইসলাম রেজাল করিমও আছেন আমাদের সাথে তাদের সমস্যা কি রয়েছে সেটা জেনে নেবার চেষ্টা করবো একটি বিরতি নিচ্ছি থাকুন আমাদের সাথে আমরা একটি বিরতির পরে ফিরে এলাম অভিবাসীর আদালতে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে এই অনুষ্ঠানে জানাতে পারেন অভিবাসন সংক্রান্ত যে কোনো সমস্যার কথা ফেসবুকে আমাদের পেজও মন্তব্য করতে পারেন এছাড়া অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কিংবা অভিযোগ জানাতে তিন 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 এই কল সেন্টারে আপনারা সরাসরি ফোন করতে পারেন আপনাদের সমস্যার সমাধান দিতে আজকে স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে আছেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমিটির পরিচালক আতাউর রহমান এবং টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির সেই সাথে অভিবাসন সংক্রান্ত ভুক্তভোগীদের তিনজন রয়েছেন মুক্তার আলী নজরুল ইসলাম রেজাউল করিম আর সরাসরি টেলিফোন করতে পারেন শূন্য নয় ছয় 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 সাত 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 তিন এক এক এই নম্বরে আমরা আলোচনায় ফিরে যেতে চাই মুক্তার আলীর বক্তব্য আমরা শুনেছিলাম বিরতিতে যাবার আগে নজরুল ইসলামের কাছে যাব কিন্তু তার আগে প্রথম পর্বে দুজন টেলিফোন করেছে টেলিফোনে আশরাফুল ইসলাম তিনি জাপান যাওয়া সংক্রান্ত বিষয়ে আরও পরিষ্কার জানতে চান এখানে সরাসরি যাওয়া যায় কি মানে ফ্রি যাওয়া যায় কিনা কিংবা যাওয়ার কি সুবিধা রয়েছে কি কি ব্যবস্থা রয়েছে সরকারিভাবে সেটি জানতে চান আর মাহমুদুল নামে একজন যিনি মালয়েশিয়া যাবার চেষ্টা করেছিলেন দুই থেকে আড়াই বছর আগে যে সময়টি ফ্রি যাওয়ার কথা ছিল সরকারি কোনো ব্যয় লাগার কথা ছিল না সেই সময় তাকে টাকা খরচ করতে হয়েছে আতাউর রহমান হ্যাঁ আমি প্রথমে যে ভাই বল কুমিল্লার থেকে প্রশ্ন করেছেন জাপান যাওয়ার বিষয়ে সেখানে আমি ওনাকে বলবো যে আমাদের জাপান যেতে গেলে আইএম জাপান নামে একটা কোম্পানি এখন নিচ্ছে তবে সেই জন্য উনি কীভাবে যাবে আগে ডাটা বিজনার নাম এন্ট্রি করা লাগবে এটা আমাদের বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর সেখানে যোগাযোগ করতে হবে অথবা আমাদের বিএমএটিতে এক ওনাদের একজন কর্মকর্তা বসেন ওনাকে এখানে আসতে হবে অন্য কারোর সাথে কাকরাইলে রাইট অন্য কারোর সাথে উনি যোগাযোগ না করাই ভালো হবে সেক্ষেত্রে ওনার কিন্তু প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে আমাদের এখানে আসলে উনি ক্লিয়ার হয়ে যাবেন যে উনি কত লাগবে কিভাবে যাবেন আমি ওনাকে অনুরোধ করব বিএমএটিতে অথবা আমাদের যে বাংলাদেশ ধর্ম টেকনিক ট্রেনিং সেন্টার মিরপুর সেখানে যোগাযোগ করার জন্য আর আমাদের এখানে আসলে আমরা সমাধান দেবো কারণ আমাদের এখানে একজন ওই আইএম জাপান যে কোম্পানি ওটার কর্মকর্তা বসেন আমি ওনাকে অনুরোধ করব আমাদের এখানে যোগাযোগ করার জন্য অন্য কারো সাথে ওয়েবসাইট কিংবা অন্য কোনো মাধ্যমে জানার কোনো সুযোগ রয়েছে এটা উনি আমাদের আমার নাম্বার যদি দিয়ে দিই উনি টেলিফোন করলে আমরা সেই সমাধান সেটা রয়েছে কিন্তু মানে সামগ্রিক ভাবে কেউ যদি জানতে চান আসলে সামগ্রিক ভাবে জানতে গেলে তাকে হয়তো আমাদের যেটা আছে বিএমিট ওয়েবসাইটে উনি যোগাযোগ করতে পারেন আচ্ছা ইমেইলে যোগাযোগ করতে পারেন বাংলার সেখানে আরো একটু বাড়ানো দরকার জাপানের ক্ষেত্রে গণমাধ্যমে বারবার জাপানে যাওয়ার একটি চমৎকার সুযোগ রয়েছে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে কোন অভিবাসন ব্যয় ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে সেই বিষয়ে নিশ্চয়ই আরো জানা আপনার সুযোগ বাড়ানো দরকার মালয়েশিয়াতে যে মাহমুদুল সাহেব ফোন মালয়েশিয়ার বিষয় আসলে প্রথমে যেটা জিটুজি ছিল আঠাইশ হাজার সাতশো টাকা সেটা তো হয়নি পরে জি প্লাস যেটা এটা বর্তমান যিনি প্রাইম মিনিস্টার উনি আসার পর এটা যেহেতু সিন্ডিকেট ছিল এখানে সেটা উনি বাতিল করে দিয়েছেন এখন তো আসলে এখন যেটা হলো আমাদের জিটুজি টু জি প্লাসের কিছু পাইপ রয়ে গেছে বিষা এটা প্রায় অর্ধেক এই মুহূর্তে প্রায় সেভেন্টি থাউজেন্ড ছিল সত্তর হাজারের মধ্যে এখন পঁয়ত্রিশ হাজারের মতো এখন আছে এটা যাচ্ছে এরা এটা শেষ হওয়ার পরে মালয়েশিয়ার সাথে নতুন করে আমাদের একটা গাই এটা ঠিক হবে যে কোন গাইডলাইন বা কোন এটা তো এটা শেষ হওয়ার পরেই কিন্তু এই মালয়েশিয়ার সাথে বসে আরও আগে মালয়েশিয়ান মন্ত্রণালয়ের লোক আসছেন আমাদেরও যাবেন তবে এটা শেষ হওয়ার পর পরে এই প্রক্রিয়াটা শুরু হবে সেটা কি খুব শিগগিরই হবার না এটা এই যে জি টু জি প্লাসে যারা এখন ফাইভ লাইন আছে এটা শেষ হওয়ার পর পরে হবে ওইটাও চলছে প্রক্রিয়াটা এটা শেষ হওয়ার পর আর বেশি হবে যে কিভাবে যাবে কারণ আমাদের সেকেন্ড হাইয়েস্ট শ্রম বাজার কিন্তু মালয় নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমি একটু নজরুল ইসলামের কাছে যেতে চাই আপনার ঘটনাটি বলবেন আমাদেরকে হ্যাঁ বলবো স্যার জি প্রথমে রশিদ দালালেক আমি পঞ্চাশ হাজার টেহে দেয়

নজরুল যেটি ঘটেছে কবির কাছে একটু যেতে চাই কি করতে পারেন আইনগত কোনো ব্যবস্থা কি নিতে পারবেন না সরকারি ভাবেই তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পূর্বে আমি যেটা আমি নজরুল ভাইকে রিকোয়েস্ট করব অথচ উনি কিন্তু কার্যক্রম শুরু করেছেন আমি জানি না কি কারণে আসলে এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার সেই তিরিশ সাত দুই হাজার আঠারো তারিখে উনি একটা পিটিশন দাখিল করছেন সেটা ডেমোতে অর্থাৎ জেলা কর্মসংস্থান যে অফিসটা আছে সেখানে হ্যাঁ টাঙ্গাইলে কিন্তু তারপরেও কেন এত দেরি হচ্ছে যে যেখানে একটা মানুষের জীবন মরণের প্রশ্ন যেহেতু স্যার আজকে আসছেন আমি আমার দৃঢ় বিশ্বাস যে খুব দ্রুত এটা সমস্যার সমাধানটা হবে আর এই ক্ষেত্রেও আমি সুবন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করব। যে আসলে আপনি গত অনুষ্ঠানটা শুরু করছিলেন যে এই যে সমস্যাগুলো শুনি এই সমস্যার বৃত্তটা কে ভাঙবে এই কথাটা শুরু করছিলেন আসলে সমস্যার বৃত্ত ভাঙার যে নিয়ম আইন বিধি এবং বিধান সব দুই হাজার সালের আইনে আছে কিন্তু এটা দুঃখজনক আমি কাউকে দোষারোপ করব না আসলে আমাদের দেশে তো আসলে ব্লেম গেমটা বেশি চলে এখানে আমাদের সকলেরই সচেতন হতে হবে ধরুন যে দুই সালের যে আইনের যে এখানে যে আপনার ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা অনুসরণ করে কেউ যদি যায় অথবা এই যে রুলসটা দেওয়া আছে দুই সালের বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইনের যেটা হলো ছয় বিধির আপনার যে আঠারোটা উপবিধে আছে সেখানে চার নম্বর উপবিধিটাও যদি শুধু মেনে যায় তাহলে পরে আমার দৃঢ় বিশ্বাস রকম এটা যে নাইন এই যে আজকে আমরা যে করুণ কাহিনীগুলো শুনি ভুক্তভোগী এটা আমাদের শুনতে হবে না কিন্তু সেটা জানার জন্য শুধু একার সরকারের পক্ষে এটা সম্ভব সম্মিলিতভাবে এই সম্মিলিতভাবে আমাদের সকলের অগ্রসর এখন নজরুল ভাইর উদ্দেশ্যে আমি যেটা বলবো যেহেতু ওনার কার্যক্রমটা শুরু হয়ে গেছে সাহরাসান আর বিশেষ করে দালালের বিরুদ্ধে

যে আমি যাচ্ছি আমার সমস্ত সহায় সম্বলগুলো আমি অন্যের হাতে তুলে দিচ্ছি তারা তো রঙিন শক্তি ফেরি করবে কিন্তু আমাকে তো সেখানে সচেতন ওয়েবসাইট আছে ডেমোর ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন কাজে যারা যাবেন যারা ভবিষ্যতে যাবেন যারা ভুক্তভোগী হয়ে গেছেন তাদের তো আর আসলে আমাদের তাদের আইনের আশ্রয় নেওয়া আর অন্য কোনো প্রতিকার দিয়ে দেব কিন্তু যারা ভবিষ্যতে যাবেন তারা অত্যন্ত সতর্ক এবং সাবধান হয়ে যাবেন তাহলে একদম যথার্থ বলেছেন হোমান কবির আমরা আরো দর্শকের টেলিফোন নিতে চাই তিনি আছেন আমাদের সাথে লাইনে দর্শক পরিচয় দিয়ে আপনি আপনার প্রশ্নটি করুন আছেন কেউ সাথে শুনতে পাচ্ছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমরা শুনতে চাই আপনার প্রশ্ন কিংবা সমস্যা যেটি বলবার থাকে স্যার জি বলুন আমি নড়াইল থেকে রিয়াজ বলছিলাম রিয়াজ নড়াইল থেকে বলুন রিয়াজ রিয়াজ না রিয়াজ 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 বলুন বলছি আমার আব্বু 2016 সালে কুয়েত সিটিতে গিয়েছিল ঠিক আছে হ্যাঁ তারপরে তো তার পরে আকামা লাগা লাগছিল 3 মাস পর রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ঠিক আছে আচ্ছা আমরা আমরা দুটো ভাই আছি ঠিক আছে তা তিনজনের নামে ঢাকা মন্ত্রণালয়েতে নোটারি করে অ্যাকাউন্ট খুলে আমরা সরকারিভাবে এই কাগজপত্র সব ঢাকা এম্বাসি হাতে ধরে এসে পাইছি আপনার কুয়েটা এম্বাসিতে ঠিক আছে এখন কি কি সমস্যা কিংবা কি সমাধান পেতে চান রিয়াজ আমি সমাধান পেতে চাই এইটার ই মানে

জি জি এখন এটার জন্য কি করা যায় অসংখ্য ধন্যবাদ একটি চমৎকার প্রশ্ন করবার জন্য মুনমুন রিয়াদ আপনারা দুজনেই থাকুন আমরা একটি বিরতির পরে ফিরে এসে আতাউর রহমান অ্যাডভোকেট হুমায়ুন কবির আছেন আমাদের সাথে তাদের কাছ থেকে এই সমস্যাগুলো সমাধান জানার চেষ্টা করবো একটি বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যে বিরতির পরে ফিরে এলাম অভিবাসীর আদালতে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন আতাউর রহমান অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং তিনজন রয়েছেন যারা বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়েছে কিংবা সমস্যায় পড়েছেন অভিবাসন সংক্রান্ত রেজাল্ট করিম আপনার কাছে যাব আমি আপনার সমস্যা জানতে তার একটি আমরা বিরতিতে যাবার আগে আতার রহমান আপনার কাছে আসতে চাই রিয়াদ নামে একজন নড়াইল থেকে ফোন করেছিলেন দুই হাজার কুয়েতে তার বাবা মারা যান মারা যান এখন তার পরিবার ক্ষতিপূরণ পাওয়ার জন্য কি কি ব্যবস্থা নেবেন আর মুনমুন ঢাকা থেকে ফোন করেছিলেন তার মালয়েশিয়ায় তার স্বামী দু হাজার গেছেন দুই হাজার পর তিনি অবৈধ হয়ে যান বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করছেন কিন্তু বৈধ হবার কি সুযোগ মানে ঢাকায় বসে তাদের পরিবারে রয়েছে কিন্তু তিনি এখনো রয়েছেন মালয়েশিয়াতে এই দুটি সমস্যা সমাধান আমি প্রথম যে ভাই বললেন ওই যে কুয়েতে যিনি মারা গেলেন ওনার এই ক্ষতিপূরণের বিষয় আমি বলবো যে ওরা কোনো দেরি না করে আমাদের এজ আর্নার নার্স কলান বোর্ড আছেন যারা এই ক্ষতিপূরণ নিয়ে ডিল করে তো কাজ এটা উনি কোনো দেরি না করে সেখানে যোগাযোগ করার জন্য ঢাকায়তে ঢাকায়তে এটার ব্রাঞ্চ বাইরে নাই ওনারা দেরি না করে দুই এক দিনের মধ্যে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করব

এক বা রুমে আটকে রাখে পনেরো থেকে বিশ দিন আটকে রাখার পর ওই জায়গা করে জঙ্গলের ভিতরে বাসা নেই আমাকে নিয়ে নিয়ে যায় যাওয়ার পরে বলে আমি বলি যে আমাকে কাজ দেন আমি কাজ করার জন্য বিদেশে আইসি তো কাজ আমাকে বলে যে কাজ দেব না বৈশাখ ভালো লাগে না তো কাজ দেন কয় কাজ ওইখানে আছে করোগা সাবলাই আমাকে দেবে কোম্পানি এখন ওই জায়গায় যে দি সাউলাই। তো দুই দিন করি পাঁচ দিন বয়ে থাকি যা করি ওই খেয়ে এনে কষ্ট করে রইলাম দেশে যোগাযোগ করি দালালের সাথে দালাল ফোন ধরে না তখন আচ্ছা ফোন ধরে না ধরেই না এজেন্সির সাথেও যোগাযোগ করে না তখন আমি বললাম ভাই এভাবে আমার চলতেছে না মাস দুইটা পারি হয়ে গেছে পরে কি আপনি ফিরে এসেছেন জি বলতেছি যে ভাই আমার দুইটা মাস পারি হয়ে গেছে গা আপনি আমারে কোনো কোম্পানিতে দেন তো আমাকে বলে যে টাকা লাগবে কত টাকা লাগবে ছয় সাতশো ডলার তো বলছে আমার কাছে এত নাই তো বলছি দুই দেড়শো থেকে দুইশো ডলার আছে ওইটা আমার কাছ থেকে ওই নিয়ে হুম হুম নিয়ে আমাকে বিষয়টি ক্যান্সেল করে দেশে দিয়ে দিচ্ছে এখন আপনি এটার সমাধান সমাধান চাই তোফাজুল হোসেন দালাল আচ্ছা আমি একটু একটুকেট কবিরের কাছে আসতে চাই শুরুতে খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু সমাধান আমি ওই রেজাউল করিম ভাইয়ের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হলো যে উনি একেবারে খুব দ্রুত টাঙ্গাইলের যে ডেমো অফিসটা আছে সেখানে উনি একটা পিটিশন দাখিল করলে পরে অর্থাৎ সরকার বাহাদুরের নিকট অর্থাৎ ওই একচল্লিশ এবং তেতাল্লিশ ধারার বিধানমন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ আদায়ের জন্য একটা পিটিশন দাখিল করতে সেটা করতে পারে আর একটা ফৌজদারি মামলা এটা হলো ওনার প্রতিকার আর সেই সাথে শুভন ভাই আমাদের কাছে আসলে মোবাইলে কিছু কেস আসে সেখানে একটা কেস আমি ই করব সেটা সেটা হলো বদরুল হক সাহেব উনি গাজীপুর থেকে একটা সমস্যার কথা বলছেন সেটা হলো ওনার ছেলে মালয়েশিয়া গেছে লেখাপড়া করতে লেখাপড়ার শেষে উনি ওইখানে কাজ নিছে এখন অবৈধ হয়ে। কঠিন অবস্থা বৈধ আমার মনে হয় যে যেটি বললেন রহমান সেখানকার হ্যাঁ হ্যাঁ বদলুল সাহেবকে আমি বলবো আসলে আহ দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বলবো কখনো শিক্ষার জন্য গিয়ে সেখানে শিক্ষা সমাপন কোনো কাজ করার কোনো সুযোগ নাই এটা হলো বৈদেশিক কর্মসংস্থান আইনে যেটা বলে সেটা হলো যে এখানে পাঁচ ধারা বলা আছে চিকিৎসার ক্ষেত্রে ধর্মের জন্য অথবা বিনিয়োগ অন্য কোন এটা খুব সংক্ষেপে যদি বলেন যে আসলে এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে মানুষের শুরুতে কোনটি দরকার আচ্ছা রেজাউল করিম যে ওনার এটাই আমি বলি প্রথমে ব্রুনাইতে যেতে আমাদের সরকারের ব্যাপার লাগে এক লক্ষ বিশ টাকা আচ্ছা সেক্ষেত্রে উনি না জেনে অনেক টাকা দিয়েছেন সেখানে আর এটা উনি অবশ্য টাঙ্গাইল যোগাযোগ না করে আমাদের বিএমিটিতে আসলে আমরা কিন্তু তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা মানে সরাসরি ঢাকায় অসংখ্য ধন্যবাদ আতর রহমান অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং আপনাদের তিনজনকে অভিবাসন নিয়ে কাজ করে থাকে রামরু তাদের ঠিকানা একটু জানিয়ে দিতে চাই তাদের ঠিকানা একশো উনআশি সাত্তার ভবন সৈয়দ নজরুল ইসলাম স্মরণী বিজয়নগর অভিযোগ রামরু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কিংবা ফেসবুক স্ল্যাশ রামরুতে তারা যোগাযোগ করতে পারেন আর শূন্য এক নয় এক এক সাত চার চার ছয় দুই চার এই নাম্বারে তারা টেলিফোন করে সরাসরি রামরুর সমস্যার সমাধান জানাতে পারেন নিতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এখানে যোগ দেওয়ার জন্য এবং যারা এতক্ষণ সাথে ছিলেন অভিবাসীর আদালতে ভালো থাকুন সুস্থ থাকুন